Charlie Alpha Golf Oscar is airborne, crossing under short, changing to Tejga. Tejga, good day. Alpha Golf Oscar. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলতি সপ্তাহে বাংলাদেশে এসেছিল যুক্তরাজ্যের একটি F-400M হ্যাভি এয়ারলিফটার। অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130 এয়ারক্রাফট বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে। অনেকেই আজকে ভিডিও কাফি ইন্টারেস্টিং হোনে ওয়ালি হ্যায় বাংলাদেশ কে বারে মে ওর আজ হাম বাত করনে ওয়ালে বাংলাদেশ কে বারে মে, বাংলাদেশ আর্মি কে বারে মে। আজ তক আপ সবনে রিপোর্ট দেখি হোগি কি বাংলাদেশ দূসরে কান্ট্রিও সে আর্মি কে লিয়ে সামান লে রহা হ্যায়। আজ এক এসে ইন্টারেস্টিং নিউজ আই হ্যায় জিসকো দেখ কে মে ভি কাফি হেরান হুয়া। আজ কি ভিডিও মে ইয়ে বাত কি जा रही है कि बांग्लादेश युगांडा को जो है ना असला बेच रहा है और एक खुफिया तैयारा ढाका के अंदर देखा गया है। तो चलिए देखते हैं बांग्लादेश की मीडिया की इस रिपोर्ट के ऊपर और आपके साथ शेयर करते हैं कि क्या सच में बांग्लादेश अब दूसरी कंट्रियों को भी असला बेच रहा है। वीडियो देख के फिर आपके साथ बात करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলতি সপ্তাহে বাংলাদেশে এসেছিল যুক্তরাজ্যের একটি F-400M হ্যাভি এয়ারলিফটার। অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130 এয়ারক্রাফট বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে। অনেকেই বলছেন এটা কি শুভেচ্ছা সফর নাকি অস্ত্রের চালান নিয়ে এসেছে। যুদ্ধজাহাজের মতো যেহেতু শুভেচ্ছা সফরে বিমান আসে না, তাই একটি F-400M হ্যাভি এয়ারলিফটার বাংলাদেশে আসার পেছনে একটি মাত্র কারণই থাকে, বাংলাদেশ নতুন কোনো কিছুর ডেলিভারি পেয়েছে। সম্ভবত বিমানগুলো 37 টন ওজন নিয়ে উঠতে পারে, তাই এক্ষেত্রে ভারী সমরাস্ত্র হতে পারে, কিন্তু কি ডেলিভারি পেয়েছে তা আপাতত বলা যাচ্ছে না। উগান্ডার কাছে অ্যালুমিনিয়াম পেট্রোল বোর্ড বিক্রির বিষয়ে আলোচনা করছে বাংলাদেশ। উগান্ডার ল এনফোর্সমেন্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অ্যালুমিনিয়াম হাল পেট্রোল বোর্ড বিক্রির বিষয়ে আলোচনা চালাচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে দুটি মডেল অফার করা হয়েছে, হর্নবিল 900 এবং গ্রে ক্রাউন নামের উক্ত দুই মডেলে অ্যালুমিনিয়াম পেট্রোল বোর্ড অফার করেছে বাংলাদেশে একটি কোম্পানি। এসব বোট সর্বোচ্চ 25 নটিক্যাল মাইল গতিতে 12 জন সশস্ত্র সেনা পরিবহন করতে পারবে। অস্ত্র হিসাবে 1 থেকে 2টি মেশিন গান বসানো সম্ভব। এই কৌশলগত পদক্ষেপটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাছাড়া শুধুমাত্র বৈচিত্র্যময় সামরিক হার্ডওয়্যার এবং অস্ত্র রপ্তানির ক্ষেত্রেই নয়, ভবিষ্যতে আরো জটিল সামরিক অস্ত্র উৎপাদনের পথ প্রশস্ত করার ক্ষেত্রেও ভূমিকা রাখবে। এর আগে বাংলাদেশ কেনিয়ার কোস্টগার্ডের কাছে একটি অফশোর পেট্রোল ভেসেল ওপিভি রপ্তানি করেছিল, যার নাম ছিল দরিয়া। ওই ওপিভিটি বানিয়ে শ্রেষ্ঠ পেট্রোল বোট নির্মাতা 2017 পুরস্কারে ভূষিত হয়েছিল বাংলাদেশের স্বনামধন্য জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ম্যারিন শিপইয়ার্ড। তো এই ছিল আজকের টুকরো আয়োজন। নতুন কোন ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ। ओके, वीडियो आप लोगों ने देख ली, काफ़ी इंटरेस्टिंग लगी होगी। देखिए सबसे पहले मैं यहाँ पे ये बात करूँ, आज से पहले बात ये की जाती थी कि बांग्लादेश दूसरी कंट्रियों से खरीद रहा है असला और कदरी खरीदते जा रहा है। मैंने कुछ दिन पहले भी आपके साथ रिपोर्ट शेयर की थी जिसमें मैंने ये बात की थी कि बांग्लादेश इस टाइम पर दूसरे ममालिक से असला बारूद और जंगी हथियारें खरीद रहे हैं। बट आज हमारे पास एक ऐसी न्यूज़ आई, आज जो है ना देखा जा रहा है कि युगांडा एक अफ्रीका का कंट्री है, आजकल बांग्लादेश से असला ले रहा है। अब जाहिर सी बात है ये असला यूज़ हुआ होगा शायद, जहाँ तक मुझे लग रहा है, या हो सकता है कि बांग्लादेश की फैक्ट्रियों के अंदर तैयार किया गया हो ये असला, क्योंकि बांग्लादेश खुद से भी अब कई सारे हथियार तैयार कर रहे हैं। तो जहाँ तक बात ये की जा रही है कि बांग्लादेश अभी तरक्की की राह में हर जो राह होती है ना उसके अंदर आगे जा रहा है। एक तो टेक्सटाइल के अंदर वो काफ़ी आगे जा चुका है, मेडिसिन के अंदर आगे जा चुका है, अब ज़्यादा लगता है तो वो असलहा बेचने में भी आगे जाएगा। वीडियो इंटरेस्टिंग लगी हो तो वीडियो को लाइक लाजमी करें।